পীড়নে অধর্ম কারণে নিবারিতে ভক্তে ক্রন্দন কলিযুগে অবতার আমি গৌরাঙ্গ রূপে কোথায় গেলে কি উপায় পাবো আমি ওই গৌরাঙ্গ দর্শন? বেনা বলে যাও, সেখানে কঠোর সাধনায় তুমি পাবে আমার চরণ। তুমি হরির চরণের দাস, তাই আজই হতে তোমার নাম হোক হরিদাস। তোমার মুখে শুনেছি আমার সেবা যত্ন করো কেন? আর কারোর কথা জানি না হারে, তবে তোমার সেবা করতে আমার যে বড্ড ভালো লাগে। ঠিক সেরকম আমার হরিনাম করতে ভালো লাগে সাকিনা। কিন্তু তোমার এই হরিনামের নাতিটা কি হয়েছে তুমি জানো? কি হয়েছে সাকিনা? আমি কালির খাসাদমি জবর খান। তুমি গোকে হরি নাম ও জগদ্রং গাই দিতে পারবে হুদা কাফে। ও হুদু গাজি কোলাই খার খবদে শয়তানের হিন্দ যাইবে আমার ধর্ম জিহাদের বিরুদ্ধে দে শয়তান মত হবে। তবে আমি সবাইকে কথা বলবো বন্ধা, এই ঘটনা ভালো করে আমি আহ্বান করিয়ে দেয় আমাদের প্রাসাদ রসনয় করুন, না হলে সময় নষ্ট করে আর কষ্ট করবেন না।
এত অহংকার, এত অহংকার, তোমার তোমার এই অহংকার, তোমার এই অহংকার আমি চূর্ণ করে দেবো না রে। প্রতি রাত্রে তোমার কথা মতো তোমাকে দেবো আমি এক লক্ষ করে আশ্রয়। তার জন্য প্রতি রাত্রে তোমাকে আমার সামনে নাচতে হবে। তাহলে যদি আমার রাজ্য শূন্য হয়ে যায়, আমি পথের ভিখারি হয়ে যাই, তবু প্রতি রাত্রে তোমাকে আমার জন্য আমার সামনে নাচতে হবে, আমার সামনে গাইতে হবে, আমার সামনে নাচতে হবে। মানি